থ্যাংক ইউ। আমি আসলে আজকে কিছু বলতেই আসিনি, আমি শুধু দেখতে এসেছি সিনেমা। আমি এতদিন ধরে খুব অপেক্ষায় ছিলাম, আমি কখন যাব, কখন সিনেমাটা দেখব, আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম। আর আমি কিন্তু বারবার বলছিলাম, আর স্ক্রিনিং কবে হবে, কবে স্পেশাল স্ক্রিনিং হলে আমি এক্ষুনি যাচ্ছি দেখে নিচ্ছি। যাই হোক, আজকের দিনটার জন্য, আজকে দেখার জন্য এই ওয়েট করছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে, যারা হচ্ছে তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও এখনো বাকি রয়ে গেছে ইন্ডিয়া। হিন্দি ডাবটা হচ্ছে তো, যাই হোক, গানটা চালিয়ে দেবো হিন্দি না ভাই, ঠিক আছে, ওটা ইন্ডিয়ার জন্য রেখে দিলাম। প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে, আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলে 50 কোটি। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে ধন্যবাদ। এবার কোথাও যাবেন না, কোথাও যাবেন না, আমরা একটা টিম উপরে ছবি তুলবো সবাই। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ছবি তুলবে, ছবি তুলবে একটা, এই এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। এবার আমি অনুরোধ করবো আমাদের সকল সাংবাদিক ভাই এবং বোনদেরকে, আপনারা নিজেদের আসন গ্রহণ করুন, এবং এখন প্রত্যেকটা ক্যামেরা, প্রত্যেকটা সেলফোন, সেলফোনের ক্যামেরা আপনাদের সাথে যতগুলো ক্যামেরা আছে সবগুলো অফ করতে হবে। আপনাদের এই মুহূর্তে স্ক্রিনিং চলাকালীন সময় ক্যামেরা অন রাখা যাবে না। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের যদি ফুটেজ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে আলাদাভাবে ফুটেজ ডেলিভারি করব। বাট এই মুহূর্তে আপনাদের সবার সেলফোন সাথে আনা ক্যামেরা বা ভিডিও ক্যাপচার করার যে কোনো ডিভাইস যদি থেকে থেকে সাথে অফ রাখতে হবে। সবাইকে অনুরোধ করছি সবাই আসন গ্রহণ করুন, আমরা এখন স্ক্রিনিং শুরু করব। সবাইকে অনুরোধ করছি আপনাদের ক্যামেরাগুলো অফ করে ফেলুন, ক্যামেরাগুলো অফ করে ফেলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর যাদের ঘুম নেওয়া বাকি আছে,